শিয়াল এবং কাক। একটি শিয়াল দেখল একটি কাক ঠোঁটে পনিরের টুকরো নিয়ে উড়ে গিয়ে একটি গাছের ডালে বসে। এটা আমার জন্য, শিয়াল বলল। তিনি গাছের পাদদেশ পর্যন্ত হাঁটলেন। শুভ দিন সুন্দর কাক, সে বলল। আপনাকে আজকে কতটা ভালো দেখাচ্ছে। আপনার পালক কতটা চকচকে। আপনার চোখ কত উজ্জ্বল। আমি নিশ্চিত বোধ করি আপনার কণ্ঠ অন্য পাখিদের কণ্ঠকে ছাড়িয়ে যাবে, ঠিক যেমন আপনার ফিগার। আমাকে আপনার কাছ থেকে একটি গান শুনতে দিন যাতে আমি আপনাকে পাখির রানী হিসাবে অভিনন্দন জানাতে পারি। কাক মাথা তুলল এবং তার সেরা গান গাইতে শুরু করল, কিন্তু মুখ খুলতেই পনিরের টুকরো মাটিতে পড়ে গেল। শিয়াল বলল, এটা আমার জন্য, আমি এটাই চেয়েছিলাম। শিয়াল বলল, আপনার পনিরের বিনিময়ে আমি আপনাকে ভবিষ্যতের জন্য একটি উপদেশ দেব। চাটুকারদের বিশ্বাস করবেন না।